উপস্থিত হয়েছে। আটটি খেলা, দুইটি স্কোর লাইন, কেউ হার মানতে চাইছে না, তো এবারে টাইব্রেকার শর্ট হবে। এলাকার সেরা সেরা টিম নেমে দিয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি, দীঘলকান্দি পূর্ব মানে স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব। টুর্নামেন্টের প্রথম বিদেশি শক্তি জার্সি নম্বর 10 গোলকিপারের কথা বলতেই হবে কালিমাতে স্পোর্টিং ক্লাবের, তাই এন্টিসিপেশন অর্থাৎ অনুমান ক্ষমতা কিন্তু অসাধারণ। বলের নাগালে চলে গিয়েছিলেন কিন্তু গতিতে পরাস্ত হয়েছে। ইতিমধ্যে খানজিপুর হিন্দুস্থান ক্লাব দেখতে পাচ্ছি সাদা দিন শুট করছেন জার্সি নম্বর 8 কালিমাতা স্পোর্টিং ক্লাব। একটা বিশেষ ঘোষণা, প্লানটি চলতে চলুক, অসুবিধা নেই, রেফারি আছে, গোলকিপারের গায়ে লেগে বল। পয়লা অক্টোবর, এটা সেপ্টেম্বর, পয়লা অক্টোবর মধ্যবাদন বিদায় বাদল দিনে ক্লাব ফার্স্ট প্রাইজ 40,000, সেকেন্ড 30,000 আমাদের পার্শ্ববর্তী ক্লাব মোহনবাদন বিদায় বাদল দিনে ক্লাব, পয়লা অক্টোবর প্রথম প্রাইজ 40,000, দ্বিতীয় প্রাইজ 30,000। যদি কোনো টিম ধরতে চান অতি শীঘ্র বিদায় বাদল স্কিনের নামে সঙ্গে যোগাযোগ করুন। শুট করছে রাজিপুর যুব শক্তি জার্সি নম্বর 8 ব্যবহার করেছেন, অনুশীলনে প্রচন্ড দক্ষ ছেলে, ভালো পেশাদার ফুটবলার। দৃষ্টিনন্দন গোল, দুটি শুট, দুটি গোল। দ্বিতীয় শুট করতে আসছেন জার্সি নম্বর 2 কালিমাতা স্পোর্টিং ক্লাব। সত্যি এটাও একটা ইনসাইড টাইব্রেকার। জার্সি নম্বর 5 গোলকিপার চেঞ্জ হয়ে গিয়েছে, গোলকিপার হয়েছে, শুট করছেন নাজিপুর যুব শক্তি জার্সি নম্বর 5 3 নম্বর শুট। একদম দেখে শুন, তিনটি শুট, তিনটি গোল, মাঝেপুর যুব শক্তি। তিন নম্বর শুট করতে আসছে কালিমাতা স্পোর্টিং।
নম্বর শুট জার্সি নম্বর 5 কালিমাতা স্পোর্টিং বেতাই লালবাজার অবশ্যই শাস্তি রয়েছে খেলাটিকে ডিস্টার্ব করবার জন্য ছটি গোল হয়ে গেল আপাতত দুটি দল খেলায় দুটি দুটি গোল টাইব্রেকারে তিনটি করে গোল এখন চলবে সাডেন ডেথ ও মন্দিরের সামনে টাওয়ারে যে সমস্ত ভদ্রলোকরা আছো যে কোনো মুহূর্তে কারেন্টে শক হতে পারে এবং টাওয়ারটা ভেঙে পড়লে সামনে যারা লোক আছে তাদেরও অসুবিধা হতে পারে প্রথম শুটটি গোল চলছে কালিমাতা স্পোর্টিং এর গোলকিপার পরিবর্তন হলো কালু লালবাজারের কালু গোলকিপিং করছেন শুট জার্সি নম্বর 2
শক্তি সংঘের খেলা 10ই সেপ্টেম্বর বেতাই পেট্রোল পাম্প নগদ প্রথম পুরস্কার নগদ 17000 টাকা রানা সাহেবের জন্য রয়েছে এত ক্যামেরা করে ছবি করে নি এই ক্যাপ্টেন ক্যাপ্টেন আছে চলো ক্যাপ্টেন